অবশেষে ফিলিস্তিনি মুসলমানদের ভূমি জবরদখল করে সৃষ্ট অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, বসবাসের জন্য নিজেদের আলাদা ভূখণ্ড রাখার অধিকার ইসরায়েলদের রয়েছে। মার্কিন ম্যাগাজিন আটলান্টিকে প্রকাশিত একটি সাক্ষাৎকারে সৌদি যুবরাজ এমন মন্তব্য করেছেন। রয়টার্স লিখেছে, রিয়াদ ও তেল আবিবের মধ্যে ঘনিষ্ঠতা যে বাড়ছে এটি তারই একটি নমুনা। যুবরাজ মোহাম্মদকে জিজ্ঞাসা করা হয়েছিল নিজেদের পিতৃপুরুষের ভূমিতে একটি জাতিরাষ্ট্র হিসেবে বসবাসের সুযোগ ইহুদিদের আছে বলে তিনি মনে করেন কিনা। জবাবে তিনি বলেন, আমি বিশ্বাস করি নিজেদের ভূমির উপর ফিলিস্তিন এবং ইসরায়েলদের পূর্ণ অধিকার আছে। আমাদের এমন একটি শান্তি চুক্তি দরকার যাতে সব পক্ষ স্থিতিশীল ও স্বাভাবিক একটি সম্পর্ক বজায় রাখতে পারে। ইসলাম ধর্মের উৎপত্তিস্থল ও প্রধান তীর্থভূমি সৌদি আরব ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। ইসরায়েল 1967 সালে যুদ্ধের সময় আরব ভূখণ্ড দখল করে নেয়। ওই ভূমি ফেরত দেওয়ার উপর ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক নির্ভর করবে, এমন নীতি রিয়াদ এতদিন বজায় রেখে এসেছে ফিলিস্তিনের ওই ভূমির দাবিদার। গত মাসের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র সফরে থাকা সৌদি যুবরাজ আটলান্টিককে বলেন, ফিলিস্তিনের জনগণের অধিকার এবং জেরুজালেম আল আকসা মসজিদ ধর্মীয় কারণে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা শুধু এইটুকু বলতে চাই, অন্য কারো বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। রয়টার্স লিখেছে, সৌদি যুবরাজের এই সফরের উদ্দেশ্যে মার্কিন বিনিয়োগ আকর্ষণ করা, আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের প্রভাব ভালোই ভেঙে সৌদির পক্ষে সমর্থন বাড়ানো তার একটি উদ্দেশ্য। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ও শক্তিশালী মোকাবেলায় সৌদি আরব ইসরায়েলের সঙ্গে এক ধরনের গোপন সখ্যতা গড়ে তুলেছে বলে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। ইসরায়েলের চিফ অব স্টাফ জেনারেল গাদি আইজেনকোট সে বিষয়ে বলেছিলেন, ইরানকে মোকাবেলায় তার দেশ সৌদি আরবের সঙ্গে গোয়েন্দা তত্ত্ব বিনিময়ে প্রস্তুত। ইসরায়েলের সঙ্গে অনেক বেশি আমাদের আগ্রহের মিল আছে, আর শান্তি যদি তাকে উপসাগরের সহযোগিতা কাউন্সিলের অন্য সদস্য দেশগুলো ইসরায়েলের সঙ্গে অনেক বেশি আগ্রহী হবে। সৌদি আরব গত মাসে প্রথমবারের মতো তাদের আকাশপথ ইসরায়েলগামী কমার্শিয়াল ফ্লাইটের জন্য উন্মুক্ত করে দেয়। দুদেশের সম্পর্কের পরিবর্তনের দ্বারা ওই ঘটনাকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের একজন কর্মকর্তা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিষয়ে সৌদি মনোভাবের এই পরিবর্তনের কারণটি তৈরি হয় এক যুগেরও বেশি সময় আগে। 2003 সালে ইরাকে সাদ্দাম হোসেনের শাসনের অবসান হওয়ার পর দেশটির রাজনীতিতে সুন্নিদের বদলে শিয়ারা শক্তিশালী হয়ে ওঠে, ফলে শিয়া প্রতিবেশী ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। ইরাকি শিয়া মিলিশিয়ারা পরে সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়াইয়ে যোগ দেয়। রাশিয়া আগে থেকে আসাদের পক্ষে ছিল। আঞ্চলিক প্রতিবেশী ইরানের সমর্থন পাওয়ার পর আসাদ টিকে যান, এর ফলে তেহরান থেকে ভূমধ্যসাগরীয় এলাকা পর্যন্ত একটি করিডোর খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ইরানের সামনে, যা সুন্নি প্রধান সৌদি আরবকে আরো বেশি ইসরায়েলের দিকে ঠেলে দেয়। ইরানের পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়া ঠেকাতে সৌদি ইসরায়েল দুই দেশই সোচ্চার।